পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 28 নম্বর ওয়ার্ডের টিকরহাট এলাকায় তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে অ্যাক্টিভ তাদেরকে সম্বর্ধনা দিয়ে উৎসাহিত করা হয় শনিবার। আগামী দিনে যাতে আরও ছেলে মেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আরও ছড়িয়ে দিতে পারে ও মানুষের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সে ব্যাপারে উৎসাহিত করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি সহ বর্ধমান পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। তার মাধ্যমে এটা প্রচার হয় এবং সেই সোশ্যাল মিডিয়ার আমাদের শহরের যারা প্রতিনিধিত্ব করছেন বিভিন্ন জায়গায় তাদের নিয়ে আজকে আমাদের একটা মিটিং হলো আমাদের 28 নম্বর ওয়ার্ডে, এবং সেখানে আমাদের রাজ্য থেকে আমাদের যে সোশ্যাল মিডিয়ার আমাদের যে সমস্ত পদাধিকারী যারা চালাচ্ছেন তারাও এসেছিলেন, এবং শহরের যারা আমাদের বিভিন্ন জায়গায় আমাদের সোশ্যাল মিডিয়ার যে লোক রয়েছে আমাদের দলের পক্ষ থেকে সেই তাদের সবাইকে সামনে রেখে এখানে একটা সভা আমরা করলাম, এবং সোশ্যাল মিডিয়াকে আমাদের আরও শক্তিশালী করে তুলতে হবে। তার কারণ হচ্ছে আমাদের দলের প্রচার, আমাদের উন্নয়নের প্রচার মানুষের কাছে আমাদের পৌঁছে দিতে হবে, আর সেটা পৌঁছে দিতে গেলে আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমাদের সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব। সেটাই আমাদের সংগঠনের পক্ষ থেকে করছে, এবং সেই সংগঠনের পক্ষ থেকেই আজকে একটা সভার আয়োজন করেছে, সেই সভায় আমাকে আমন্ত্রণ করেছিল, আমি সেই সভায় উপস্থিত। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।